हेलो स्टूडेंट्स, वेलकम टू न्यू चैनल। तो आज के हम रख लेस 12 चैप्टर नंबर 4 अर्थात मूविंग चार्जेस एंड मैग्नेटिज्म बा मैग्नेटिक इफेक्ट ऑफ कारेंटर थर्ड वीडियो नहीं आलोचना करब। तो आज के पढ़ब मैगनेटिक फिल्ड ड्यू टू अ सार्कुलर कारेंट कैरिंग लूप। तेल को सार्कुलर कारेंट कैरिंग लूपर जो तरह सेंटारे मैगनेटिक फिल्ड कत है से कैलकुलेट करब। एर आगे हमें लेक्चर 1 बायो सेवर्ट लॉ नहीं इन डिटेल आलोचना करेम बायो सेवर्ट लॉ कोथा थेके एलो ओरस्टेड एक्सपेरिमेंट मैगनेटिक फिल्ड की सेगुलो नहीं आमरा लेक्चर 1 आलोचना करेछिलाम और लेक्चर 2 ते आमरा आलोचना करेछिलाम एप्लीकेशन अफ बायो सेवर्ट लॉ एर फार्स्ट पार्ट अर्थात मैगनेटिक फिल्ड ड्यू टू अ स्ट्रेट कारेंट कैरिंग वायर। कोनो एकटा स्ट्रेट कारेंट कैरिंग कंडक्टिंग वायरेर जोन्नो पी कोनो एकटा अबजार्भेशन पॉइंटे मैगनेटिक फिल्डेर भैल्यू कत प्रत्येकटा थियोरी आमरा कमप्लीट करेछिलाम एबं तार साथे जे न्यूमेरिकल छिलो सेई न्यूमेरिकलगुलो आमरा कमप्लीट करेछिलाम। तो आजके आमरा एप्लीकेशन अफ बायो सेवर्ट लॉ एर सेकेंड पार्ट अर्थात मैगनेटिक फिल्ड ड्यू टू अ सार्कुलर कारेंट लूप बा कोनो एकटा सार्कुलर कारेंट कैरिंग वायरेर जोन्नो तर सेंटारे कतटा मैगनेटिक फिल्ड तैरि है से आज के कैलकुलेट करब। कन्सिडर जेटा एक आर रेडियसर एक कंडक्टिंग वायर जार मध्य दिए क्लकवाइज डायरेक्शने आई कारेंट फ्लो होच्छे। तहले आर रेडियसर एक सार्कुलर कारेंट कैरिंग वायर जार मध्य दिए आई कारेंट क्लकवाइज डायरेक्शने फ्लो होच्छे। तहले जखनी एक कारेंट लूपर मध्य दिए कारेंट फ्लो करबे तखनी सेई कारेंट लूपर चारपाशे एक मैगनेटिक फिल्ड तैरि हबे। तो आमादेर बार करते हबे एई कारेंट कैरिंग लूपर जे सेंटार आछे ओ सेई ओ पॉइंटे मैगनेटिक फिल्ड कत। सो उई हैव टू कैलकुलेट मैगनेटिक फिल्ड इंटेंसिटी एट पॉइंट ओ ड्यू टू दिस सार्कुलर कारेंट कैरिंग लूप और सार्कुलर कारेंट लूप। तहले सार्कुलर जे कारेंट लूपटा आछे तार जोन्नो ओ पॉइंटे कतटा मैगनेटिक फिल्ड तैरि हबे सेटा आजके आमरा कैलकुलेट करब। तो সেটা প্রথম ক্যালকুলেট করব কি করে। তো এটা বায়ো সেভার্ট ল এর অ্যাপ্লিকেশন। বায়ো সেভার্ট ল কি বলছে যে পুরো কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য ওতে কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটা একবারে নির্ণয় করা সম্ভব না। তো তার জন্য আমরা কি করি একটা এলিমেন্টারি লেন্থ ধরে নেই। তো এখানেও তাই ধরছি এই কন্ডাক্টিং ওয়্যারের উপর বা পরিবাহী তারের উপর একটা ছোট্ট এলিমেন্টারি লেন্থ ডিএল আমরা কনসিডার করছি। তাহলে এই পরিবাহী তারের উপর একটা ছোট্ট এলিমেন্টারি লেন্থ ডিএল আমরা কনসিডার করছি এবং সেই ডিএল থেকে ওর যে দূরত্ব সেটা হচ্ছে ক্যাপিটাল আর। ক্যাপিটাল আরটা কি ডিএল থেকে ওর দূরত্ব, আবার তার সাথে সাথে ক্যাপিটাল আরটা কি এই সার্কেলের রেডিয়াস। তো সার্কেলের যে রেডিয়াস সেটাও ক্যাপিটাল আর ডিএল থেকে ওর যে দূরত্ব সেটাও হচ্ছে ক্যাপিটাল আর। যে ডিএল লেন্থের জন্য ও পয়েন্টে কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, তাহলে বায়ো সেভার্ট ল অনুযায়ী ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট পয়েন্ট ও ডিউ টু দিস ডিএল এলিমেন্টারি লেন্থ, তার ফর্মুলা কত ছিল ডিবি ইকুয়াল টু মিউ জিরো বাই ফোর পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। ডিবি ইকুয়াল টু মিউ জিরো বাই ফোর পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। মিউ জিরো বাই ফোর পাই কনস্ট্যান্ট, আই এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট, ডিএল এলিমেন্টারি সেগমেন্ট, সাইন থিটা, থিটাটা কি থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ডিএল ভেক্টর অ্যান্ড আর ভেক্টর, অর্থাৎ ডিএল ভেক্টর আর ভেক্টর এদের মাঝের যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে থিটা। আর এই আরটা কি এই আরটা হচ্ছে ডিএল থেকে ওর যে দূরত্ব সেটা হচ্ছে স্মল আর। এটা বায়ো সেভার্ট ল এর বেসিক ফর্ম যে ডিবি ইকুয়াল টু মিউ জিরো বাই ফোর পাই আই ইন্টু ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। বায়ো সেভার্ট ল এর যে বেসিক ফর্ম সেটা এটা যে ডিএল লেন্থের জন্য ও পয়েন্টে কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, তো সেটা কত ডিবি ইকুয়াল টু মিউ জিরো বাই ফোর পাই আই ইন্টু ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। থিটাটা কি অ্যাঙ্গেল বিটুইন ডিএল ভেক্টর অ্যান্ড আর ভেক্টর। এবার এখানে দেখো এই যে ডিএল ভেক্টর এটা কোনটা বলছে, ডিএল একটা এলিমেন্টারি লেন্থ আমরা কনসিডার করেছি, তাহলে ডিএল ভেক্টর কোনটা হবে এর সাথে ট্যাঞ্জেনশিয়াল। এটা যেহেতু একটা সার্কুলার কারেন্ট ক্যারিং ওয়্যার এবং তার মধ্যে একটা খুব ছোট্ট এলিমেন্টারি লেন্থ আমরা কনসিডার করছি ডিএল, তাহলে সেই ডিএলের ওপর যদি আমরা একটা ট্যাঞ্জেন্ট থাকি তাহলে সেটাই হচ্ছে আমাদের ডিএল ভেক্টর। আর ভেক্টর কোনটা, আর ভেক্টর বেসিক্যালি কী, এই যে আর ভেক্টরটা এটা বেসিক্যালি কী, এটা হচ্ছে ডিএল থেকে ওর যে ডিস্টেন্স এই ভেক্টরটা, তাহলে এটা এখানে কত ক্যাপিটাল আর, এবং এর মাঝের যে অ্যাঙ্গেলটা সেটা কত 90 ডিগ্রি প্রত্যেকটার জন্য। এখানে যদি কোনো একটা এলিমেন্টারি লেন্থ থাকে ডিএল তাহলে তার জন্য এখান থেকে একটা লাইন জয়েন করছি এবং এই কোণটাও কিন্তু 90 ডিগ্রি। একইভাবে এখান থেকে যদি আমরা লাইন জয়েন করি তাহলে সেক্ষেত্রেও কিন্তু ডিএল ভেক্টর আর আর ভেক্টর এদের মাঝখানের অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে সার্কুলার লুপের জন্য বা সার্কুলার কারেন্ট ক্যারিং লুপের জন্য এই ডিএল ভেক্টর আর আর ভেক্টর এদের মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। থিটা যদি 90 হয় তাহলে বায়ো সেভার্ট ল এর বেসিক ফর্মটা কী দাঁড়াচ্ছে, ডিবি ইকুয়াল টু মিউ জিরো বাই ফোর পাই আই ইন্টু ডিএল সাইন 90 মানে 1 ডিভাইডেড বাই আর স্কোয়ার। আরটা কি ছিল ডিএল থেকে পির দূরত্ব, এখানে ডিএল থেকে পির দূরত্ব কি ক্যাপিটাল আর, এবং ক্যাপিটাল আরটাই হচ্ছে সার্কেলের রেডিয়াস, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে যে ডিবিটা সেটা কত হলো, মিউ জিরো বাই ফোর পাই আই ডিএল বাই ক্যাপিটাল আর স্কোয়ার। এটাই হচ্ছে এই ডিএল এলিমেন্টারি লেন্থের জন্য ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ এই ডিএল এলিমেন্টারি লেন্থের জন্য ও পয়েন্টে কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে সেটা কত ডিবি ইকুয়াল টু মিউ জিরো বাই ফোর পাই আই ডিএল বাই আর স্কোয়ার। এবার আমরা কী করবো, এই ডিএলের জন্য আমরা ম্যাগনেটিক ফিল্ড বার করলাম ও পয়েন্টে, এবার আমরা পুরো তারটার জন্য ম্যাগনেটিক ফিল্ড বার করবো।
তো এটাকে আমরা ইন্টিগ্রেট করে দেবো। তাহলে দুপাশে যদি আমরা ইন্টিগ্রেট করে দিই, তাহলে ইন্টিগ্রাল ডিবি ইকুয়াল টু ইন্টিগ্রাল মিউ জিরো বাই ফোর পাই আই ইন্টু ডিএল বাই আর স্কোয়ার। তাহলে ডিবিকে ইন্টিগ্রেট করলে ক্যাপিটাল বি, অর্থাৎ ডিবি কী ছিল, এই ছোট্ট এলিমেন্টারি লেন্থের জন্য ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এটাকে যখন আমরা ইন্টিগ্রেট করছি, তখন পুরো কারেন্ট ক্যারিং ওয়েটের জন্য ও পয়েন্টে কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে সেটা হচ্ছে বি। তাহলে বি ইকুয়াল টু মিউ জিরো বাই ফোর পাই, কনস্ট্যান্ট রাশি বাইরে চলে আসবে, ইন্টু আই, কনস্ট্যান্ট রাশি, একটা কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো হচ্ছে এর মধ্যে দিয়ে, তাহলে আইটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আরটা কি এই সার্কেলের রেডিয়াস, সেটাও কনস্ট্যান্ট, তো সেটাও বাইরে চলে আসবে, ইন্টু ইন্টিগ্রাল ডিএল। এবারে ইন্টিগ্রাল ডিএল করলে কত হবে তার উপরে আমার বির ভ্যালুটা ডিপেন্ড করছে। তাহলে ডিএলকে ইন্টিগ্রেট করলে এল, এবার এল এর লিমিট কত হবে, বলছে আমরা পুরো সার্কুলার কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড চাইছি, যে পুরো সার্কুলার কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য ও পয়েন্টে কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটা আমরা ক্যালকুলেট করতে চাইছি। তাহলে এখানে এল এল বা ডিএল এর লিমিট কত হবে, বলছে ডিএলটা ইনিশিয়ালি জিরো থেকে টু পাই আর, অর্থাৎ এই পুরো তারটার লেন্থ কত, যদি একটা সার্কেলের রেডিয়াস আর হয় তাহলে তার সার্কামফিয়ারেন্স কত হয়, টু পাই আর। কোনো একটা সার্কেলের রেডিয়াস যদি আর হয় তাহলে তার পরিধি কত হয়, টু পাই আর। তাহলে টু পাই আর লেন্থের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে এই যে ডিএল এর লিমিট সেটা আমরা কত দেবো, জিরো থেকে টু পাই ক্যাপিটাল আর। তাই জিরো থেকে টু পাই আর ক্যাপিটাল আর লিমিটে যদি আমরা ইন্টিগ্রেট করি, তাহলে কী থাকে, মিউ জিরো বাই ফোর পাই আই ইন্টু টু পাই আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্কোয়ার। তো এটাকে তুমি যদি সলভ করো তাহলে টু পাই কেটে যাচ্ছে, টু পাই আর ফোর পাই কেটে যাচ্ছে, নিচে একটা টু থাকছে, আর আর কেটে যাচ্ছে, নিচে একটা আর থাকছে। তাহলে আলটিমেটলি যে রাশিটা আসে সেটা হচ্ছে মিউ জিরো আই বাই টু আর। এটাই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইনটেন্সিটি অ্যাট পয়েন্ট ও ডিউ টু দিস সার্কুলার কারেন্ট লুপ, অর্থাৎ এই সার্কুলার কারেন্ট লুপের জন্য ও পয়েন্টে কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই টু আর। এবার এটা হচ্ছে একটা টার্নের জন্য, অর্থাৎ আমরা একটা পাকের জন্য কাজ করলাম, যে ইফ দেয়ার আর এন নাম্বার অফ টার্নস ইন দ্য সার্কুলার লুপ, যদি এখানে এন নাম্বার অফ টার্ন থাকতো তাহলে এখানে কী হতো, আইয়ের জায়গাতে এন আই হয়ে যেত। তাহলে যদি কোনো এন নাম্বার অফ টার্নের জন্য লুপ থাকে তাহলে সেক্ষেত্রে বি কত হবে সেন্টারে, বি ইকুয়াল টু মিউ জিরো ক্যাপিটাল এন আই ডিভাইডেড বাই টু ইন্টু আর। এটাই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইনটেন্সিটি অ্যাট পয়েন্ট ও ডিউ টু দিস এন নাম্বার অফ টার্নস সার্কুলার কারেন্ট লুপ, অর্থাৎ এন পাক সংখ্যা বিশিষ্ট কোনো সার্কুলার কারেন্ট লুপের জন্য ও পয়েন্টে কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, বি ইকুয়াল টু মিউ জিরো এন আই বাই টু আর। ফার্স্টে ডিএল এলিমেন্টারি লেন্থের জন্য ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করলাম, সেটা হচ্ছে ডিবি। ডিবির ভ্যালু কত, মিউ জিরো বাই ফোর পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার, ওয়ার থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ডিএল ভেক্টর অ্যান্ড আর ভেক্টর, অর্থাৎ এই ডিএল ভেক্টর আর আর ভেক্টর এদের মাঝের অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে এবার সার্কুলার কারেন্ট ক্যারিং লুপের জন্য থিটাটা কত, 90 ডিগ্রি। তো থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে ডিবি ইকুয়াল টু মিউ জিরো বাই ফোর পাই আই ডিএল বাই আর স্কোয়ার সাইন 91। তাহলে ডিবিটা কি, ডিএল লেন্থের জন্য ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড, আমাদের পুরো সার্কুলার লুপের জন্য ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। তাহলে আমরা পুরোটাকে ইন্টিগ্রেট করে দিচ্ছি, তাহলে ইন্টিগ্রাল ডিবি ইকুয়াল টু ইন্টিগ্রাল মিউ জিরো বাই ফোর পাই আই ডিএল বাই আর স্কোয়ার। ডিবিকে ইন্টিগ্রেট করলে বি, মিউ জিরো বাই ফোর পাই কনস্ট্যান্ট বাইরে চলে এলো, আই কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো হচ্ছে বাইরে এলো, ক্যাপিটাল আর এই সার্কুলার লুপের রেডিয়াস ক্যাপিটাল আর, তাহলে ক্যাপিটাল আরও কনস্ট্যান্ট বাইরে চলে এলো, ইন্টিগ্রাল ডিএল। এবার ডিএলকে ইন্টিগ্রেট করছি কোথা থেকে কোথায়, বলছে জিরো থেকে টু পাই আর লিমিটে আমরা ইন্টিগ্রেট করছি, অর্থাৎ পুরো সার্কুলার কারেন্ট ক্যারিং লুপের জন্য ও পয়েন্টে কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে সেটা আমরা ক্যালকুলেট করতে চাইছি। তো জিরো থেকে টু পাই আর ইন্টিগ্রেট করলে বি ইকুয়াল টু কত আসছে, মিউ জিরো আই বাই টু আর। তাহলে এই যে আই কারেন্ট ফ্লো করছে এমন কোনো একটা সার্কুলার লুপের জন্য তার সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত, বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই টু আর। আর এখানে যদি একটা টার্ন না থেকে এন সংখ্যক টার্ন থাকতো তাহলে একবার আই হতো না, যদি ধরো 10টা টার্ন থাকতো, 10টা পাক থাকতো, 10টা পাক সংখ্যা বিশিষ্ট কোনো সার্কুলার কারেন্ট ক্যারিং লুপ, তাহলে সেক্ষেত্রে আই না হয়ে 10 আই হয়ে যেত। তো সেটাই বলছে যে যদি এখানে এন সংখ্যক পাক থাকতো তাহলে বি কত হতো, বি ইকুয়াল টু মিউ জিরো এন আই বাই টু আর, অর্থাৎ আইয়ের জায়গায় এন আই হয়ে যেত। তাহলে এটা গেল ম্যাগনিচিউডের কথা। এবার ডাইরেকশন কোন দিকে, বলছে ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হবে, প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ভিতরের দিকে নাকি প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি বাইরের দিকে। তো ডাইরেকশন কী করে নির্ণয় করে, বলছে দুটো উপায় আছে, একটা ডিএল ক্রস আর অথবা রাইট হ্যান্ড পাম রুল। তো ডিএল ক্রস আর থেকে কী করে, বলছে ডিএল এই বরাবর আছে, আর এই বরাবর আছে, তাহলে ডিএল ক্রস আর, ডিএল থেকে আরের দিকে রাইট হ্যান্ডের চারটি আঙুলকে কার্ল করো, রাইট হ্যান্ডের থাম যেদিকে পয়েন্ট করছে দ্যাট ইজ দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট ও।
ডিএল থেকে আর এর দিকে রাইট হ্যান্ডে চারটি আঙুলকে কার্ল করো, ডিএল থেকে আর এর দিকে চারটি আঙুলকে কার্ল করো রাইট হ্যান্ডের, তো রাইট হ্যান্ডের থাম যেদিকে পয়েন্ট করছে দ্যাট ইজ দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট ও। তো ডিএল থেকে আর এর দিকে কার্ল করলে খাতার তলের সাথে পারপেন্ডিকুলারলি ভিতরের দিকে বা বোর্ডের সাথে পারপেন্ডিকুলারলি ভিতরের দিকে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে। তাহলে ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ভিতরের দিকে। তো আমরা এখানে একটা ক্রস বসিয়ে দেবো। ক্রস মানে প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ভিতরের দিকে, ডট মানে প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি বাইরের দিকে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে। তাহলে একটা ডিএল ক্রস আর থেকে করা যায় যে ডিএল থেকে আর এর দিকে রাইট হ্যান্ডের চারটি আঙুলকে কার্ল করলে রাইট হ্যান্ডের থাম যেদিকে পয়েন্ট করে সেটাই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। অথবা আরেকটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে রাইট হ্যান্ড পাম রুল। রাইট হ্যান্ড পাম রুল কী বলছে? যে রাইট হ্যান্ডের চারটি আঙুলকে কারেন্টের ডাইরেকশন বরাবর কার্ল করো। তো রাইট হ্যান্ডের থাম যেদিকে ইন্ডিকেট করছে সেটাই হচ্ছে ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। তো রাইট হ্যান্ডের চারটি আঙুলকে ইন দ্য ডাইরেকশন অফ কারেন্টের দিকে কার্ল করো, রাইট হ্যান্ডের থাম যেদিকে পয়েন্ট করছে সেটাই হচ্ছে ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে? প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ভিতর দিকে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে। তাহলে ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ইনওয়ার্ড, প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড ডাইরেকশনে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে। তো ডাইরেকশন এই দুভাবে নির্ণয় করা যায়, একটা ডিএল ক্রস আর, ডিএল থেকে আর এর দিকে চারটি আঙুলকে কার্ল করো, থাম যেদিকে ইন্ডিকেট করছে দ্যাট ইজ দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। অথবা রাইট হ্যান্ড পাম রুল, যে রাইট হ্যান্ডের চারটি আঙুলকে কারেন্ট বরাবর কার্ল করো, রাইট হ্যান্ডের থাম যেদিকে ইন্ডিকেট করছে সেটাই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন অ্যাট পয়েন্ট ও। তাহলে দুটো কেস হতে পারে, একটা এর সাথে ভিতরের দিকে, একটা এর সাথে বাইরের দিকে, প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ভিতর দিকে অথবা প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি বাইরের দিকে। এখানে কারেন্টের ডাইরেকশন ক্লকওয়াইজ বলে ম্যাগনেটিক ফিল্ড প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড হচ্ছে। যদি কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ হতো, ধরো এই বরাবর কারেন্ট ফ্লো করছে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে, তাহলে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড হতো। অর্থাৎ রাইট হ্যান্ডের চারটি আঙুলকে আমরা কারেন্ট বরাবর কার্ল করবো, থাম যেদিকে ইন্ডিকেট করছে দ্যাট ইজ দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ সার্কুলার কারেন্ট ক্যারিং লুপ। এবার দেখো, শুধু সার্কুলার কারেন্ট ক্যারিং লুপের জন্যই ম্যাগনেটিক ফিল্ড বার করতে দেয় না, তার সাথে সাথে সেমি সার্কুলার বা কোয়াড্রেন্ট বা কোনো একটা জেনারেল আর্কের জন্য কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় সেটাও ক্যালকুলেট করতে দেয়। তো সেটা আমরা ক্যালকুলেট করবো কী করে? ধরে নাও এটা একটা সেমি সার্কুলার রিং, এটা একটা সেমি সার্কুলার রিং অর্ধবৃত্ত, এর মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো করছে ক্লকওয়াইজ ডাইরেকশানে, এর রেডিয়াসও ক্যাপিটাল আর। তাহলে বলছে যে ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে? তাহলে এখানে আমরা কী করেছিলাম, একটা ফুল সার্কেলের জন্য ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করেছিলাম, এখানে বলছে একটা সেমি সার্কুলার রিংয়ের জন্য বা কোনো একটা সেমি সার্কুলার কারেন্ট ক্যারিং লুপের জন্য ও পয়েন্টে কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তাহলে এখানেও আমরা সেম কাজ করব, এর উপর একটা ছোট্ট এলিমেন্টারি লেন্থ ডিএল কনসিডার করব। তাই ডিএল ভেক্টর কোন দিকে কাজ করবে? ট্যানজেনশিয়ালি বাইরের দিকে, এটা আমাদের আর ভেক্টর। তাহলে এখানে ডিএল ভেক্টর আর ভেক্টর এদের মাঝের অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে একই কাজ করবো আমরা এই ডিএলের জন্য, ওতে একটা ম্যাগনেটিক ফিল্ড বার করবো, খুব ছোটো একটা ম্যাগনেটিক ফিল্ড, সেটাকে আমরা ডিবি বলবো। ডিবি কত হবে? μ0/4π আই ডিএল sin 90/r². কেন? এদের মাঝখানের কোণ কিন্তু এখনও 90 আছে, যে কোনো সার্কুলার লুপের জন্য, সেটা ফুল সার্কেল হোক, সেমি সার্কেল হোক, কোয়াড্রেন্ট হোক বা কোনো জেনারেল আর্ক হোক, থিটাটা সবসময় 90 হবে এই কেসের ক্ষেত্রে। তাহলে থিটাটা 90 হলে ডিবি কত হবে? μ0/4π আইডিএল বাই আর স্কোয়ার। বি পাবো কী করে? ইন্টিগ্রেট করবো একই রকম এটার মতোই, তাহলে এটাকে ইন্টিগ্রেট করছি ডিবি। তাহলে ডিবিকে ইন্টিগ্রেট করলে ইন্টিগ্রাল μ0/4π আইডিএল বাই আর স্কোয়ার। তাই ডিবিকে ইন্টিগ্রেট করলে বি, অর্থাৎ এই সেমি সার্কুলার লেন্থের কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে বা ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে বি। তাহলে বিটা কত হবে? μ0/4π আই বাই আর স্কোয়ার। এবার হচ্ছে ইন্টিগ্রাল ডিএল। এবার এখানে একটা চেঞ্জ আছে, এই পুরো সার্কুলার লুপের জন্য আমরা যখন ইন্টিগ্রেট করেছিলাম তখন আমরা 0 থেকে 2π লিমিটে ইন্টিগ্রেট করেছিলাম। কারণটা কি? একটা সার্কেলের ক্ষেত্রে তার যে সার্কামফিয়ারেন্স হয় তার ভ্যালু কত? 2πr, অর্থাৎ পরিধিটা 2πr হয়, অর্থাৎ 0 থেকে 2πr আমরা ইন্টিগ্রেট করেছি। এখানে কি করব? এটা একটা সেমি সার্কেল, তাহলে ধরে নাও যে পিকিউ এই ওয়্যারটা আছে, তাহলে পিকিউ হচ্ছে কন্ডাক্টিং ওয়্যার, আই কারেন্ট ফ্লো করছে, ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে দিয়েছে। তাহলে এক্ষেত্রে যে লেন্থটা আছে সেটা কত? πr। এই পুরোটা যদি 2πr হয়, আমরা এখান থেকে হাফ করে দিয়েছি, তাহলে এটুকু লেন্থ কত? πr, নিচেরটুকু কত? πr। তাহলে এখানে আমরা ইন্টিগ্রেটটা করবো যখন, তখন 0 থেকে πr লিমিটে ইন্টিগ্রেট করব। এখানে আমরা 0 থেকে 2πr ইন্টিগ্রেট করেছিলাম, এখানে আমরা 0 থেকে πr ইন্টিগ্রেট করব। তাহলে 0 থেকে πr ইন্টিগ্রেট করলে এর ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত আসবে? বলছে বি ইকুয়াল টু μ0I/4 r। এটাই হচ্ছে কোনো একটা সেমি সার্কুলার কারেন্ট ক্যারিং লুপের জন্য তার সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড, বি ইকুয়াল টু μ0I/4 r। μ0 কনস্ট্যান্ট, 4 কনস্ট্যান্ট, আই কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট।
তাহলে বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই ফোর ইন্টু আর। তাহলে এখান থেকে একটা জিনিস দেখো যে পুরো সার্কুলার লুপের জন্য ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত ছিল, মিউ জিরো আই বাই টু আর, যদি এনখানা পাক থাকে মিউ জিরো এন আই বাই টু আর। আর যখন আমরা এই সার্কেলটাকে হাফ করে দিলাম তখন ম্যাগনেটিক ফিল্ড হাফ হলো, বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই ফোর আর। একইভাবে যদি আমরা এই সেমি সার্কেলটাকেও হাফ করে দিই, অর্থাৎ একটা কোয়াড্রেন্ট তৈরি করি, একটা সার্কেলের কোয়াড্রেন্ট মানে ওয়ান ফোর্থ, তাহলে সেই ওয়ান ফোর্থ যদি করি তাহলে এক্ষেত্রে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা আবার হাফ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে বিটা কত হবে, বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই এইট ইন্টু আর। তোমাদের খালি পুরো সার্কুলার লুপের জন্য ম্যাগনেটিক ফিল্ডটা মাথায় রাখতে হবে, তারপর যদি সেমি সার্কেল দেয় হাফ করে দেবে মিউ জিরো আই বাই ফোর আর, যদি কোয়াড্রেন্ট দেয় তাহলে বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই এইট আর। ডাইরেকশান কোন দিকে, সব ক্ষেত্রে একই, ক্লকওয়াইজ ডাইরেকশানে যখনই কারেন্ট ফ্লো করবে তখনই প্লেনের সাথে পারপেন্ডিকুলার ভিতরের দিকে ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে, আর যখন কারেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে ফ্লো করবে তখনই প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড ডাইরেকশানে ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে। তাহলে ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করার জন্য ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করে তার জন্য আউটওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তাহলে আমরা কি দেখলাম এখানে, এই তিনটে ফর্মুলা মাথায় রেখো যে একটা সার্কুলার কারেন্ট ক্যারিং লুপের জন্য তার সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত হয়, বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই টু আর। যদি আমরা এই সার্কুলার লুপটাকে একদম হাফ করে দিই, অর্থাৎ একটা সেমি সার্কেল তৈরি করি, এর মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো করছে, তাহলে ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত, তাহলে সেটা কত হবে, ম্যাগনেটিক ফিল্ডও হাফ হয়ে যাবে। এখানে মিউ জিরো আই বাই টু আর ছিল, এখানে মিউ জিরো আই বাই ফোর আর হয়ে যাবে। যদি আমরা এই সেমি সার্কেলটাকেও হাফ করে দিই, একটা কোয়াড্রেন্ট তৈরি করি, তাহলে কোয়াড্রেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত, বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই এইট আর। এগুলো কোথায় কাজে লাগবে, এগুলো নিউমেরিক্যালের ক্ষেত্রে কাজে লাগবে, থিওরির জন্য জাস্ট একটা সার্কুলার লুপের জন্য বা সার্কুলার লুপের মধ্যে তার সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত, শুধু এই প্রুফটা কাজে লাগে, কিন্তু নিউমেরিক্যালের জন্য কিন্তু সেমি সার্কেল কোয়াড্রেন্ট এটা কাজে লাগে। এবার আমরা একটা অ্যাডভান্স টপিক নিয়ে আলোচনা করব, খুব ছোট একটা টপিক, সেটা হচ্ছে যে কোনো একটা জেনারেল আর্কের জন্য বা কোনো একটা কারেন্ট ক্যারিং কোনো জেনারেল আর্কের জন্য তার সেন্টারে কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তাহলে আমরা দেখলাম যে কোনো একটা সার্কেলের জন্য, কোনো একটা ফুল সার্কেলের জন্য তার সেন্টারে কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই টু এ, বা বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই টু আর। ইকুয়াল টু মিউ জিরো আই বাই টু আর হচ্ছে কোনো একটা ফুল সার্কেলের জন্য তার সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে যদি আমরা কোনো সেমি সার্কেলের জন্য ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাই, তাহলে আমরা সেই ফুল সার্কেলের ম্যাগনেটিক ফিল্ডকে হাফ করে দেবো, তাহলে বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই ফোর আর। কোনো একটা কোয়াড্রেন্টের জন্য বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই এইট আর। এবার বলছে যে ফুল সার্কেল যদি না দিয়ে এর মধ্যে একটা বৃত্ত চাপ আমাদের দেয়, তাহলে সেই বৃত্ত চাপের জন্য সেন্টারে কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটা আমরা ক্যালকুলেট করবো কী করে। তাহলে এবার পরের সেগমেন্ট হচ্ছে যে কোনো একটা জেনারেল আর্কের জন্য ও বিন্দুতে বা এই জেনারেল আর্কের সেন্টারে কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তাহলে ধরে নাও পি কিউ একটা জেনারেল আর্ক, পি থেকে কিউ ডাইরেকশানে আই কারেন্ট ফ্লো হচ্ছে এবং এর রেডিয়াস হচ্ছে আর, তাহলে ও হচ্ছে তার সেন্টার। তো আমাদের বার করতে হবে ও বিন্দুতে কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে এই পি কিউ জেনারেল আর্কের জন্য। প্রুফটা আমরা কী করে করবো, ঠিক যেরকম সার্কেল সেমি সার্কেলের জন্য করেছিলাম ঠিক সেরম এই পি কিউ কারেন্ট ক্যারিং যে আর্কটা আছে তার মধ্যে আমরা একটা ছোট্ট এলিমেন্টারি লেন্থ ডিএল কনসিডার করছি। তাই ডিএল ভেক্টর কোন দিকে, বলছে কারেন্টের ডাইরেকশনের সাথে ট্যাঞ্জেনশিয়ালি ডিএল ভেক্টরটা কাজ করছে, আর এই ডিএলের মধ্যবিন্দু থেকে যদি আমরা ওকে জয়েন করি তাহলে এটা হচ্ছে আমাদের আর ভেক্টর। দেখো এখানে প্রত্যেকটা লেন্থই হচ্ছে আর, কারণ এর রেডিয়াস হচ্ছে আর, তাহলে এই আর এটাও আর এটাও আর, তাই প্রত্যেকটা রেডিয়াস হচ্ছে আর। তাহলে ডিএল ভেক্টর কাজ করছে এই বরাবর, আর ভেক্টর কাজ করছে এই বরাবর, তাহলে এদের মাঝের যে অ্যাঙ্গেলটা সেটা কত, 90 ডিগ্রি। এই প্রত্যেকটা সার্কুলার কারেন্ট ক্যারিং লুপের জন্য, সেমি সার্কুলার লুপের জন্য সব ক্ষেত্রেই থিটাটা 90 ডিগ্রি। তাহলে ডিএলের জন্য ওতে কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, ডিবি, তাই ডিবি কত, মিউ জিরো বাই ফোর পাই আই ডিএল সাইন 90/r² সাইন 91, তাহলে ডিবি ইকুয়াল টু মিউ জিরো বাই ফোর পাই আই ডিএল বাই আর স্কোয়ার। এটা হচ্ছে ডিএল লেন্থের জন্য ওতে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এবার যদি আমরা এই পুরো পি কিউ লেন্থটার জন্য ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাই, তাহলে আমরা ইন্টিগ্রেট করে দেবো। তাহলে ইন্টিগ্রাল অফ ডিবি ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ মিউ জিরো বাই ফোর পাই আই ডিএল বাই আর স্কোয়ার। তাই ডিবিকে ইন্টিগ্রেট করলে বি মিউ জিরো বাই ফোর পাই কনস্ট্যান্ট হওয়ার জন্য বাইরে চলে আসছে, আই বাই আর স্কোয়ার কনস্ট্যান্ট বাইরে চলে আসছে, ইন্টিগ্রাল ডিএল, ইন্টিগ্রাল ডিএলকে ইন্টিগ্রেট করলে এল, এল এর লিমিট এবার আমরা কী বসাবো, ওই লিমিটটাই বারবার চেঞ্জ হচ্ছে। সার্কেলের জন্য আমরা লিমিট নিয়েছিলাম 0 থেকে 2πr, অর্থাৎ পেরিমিটারটা আমাদের নিতে হবে যে পুরো পরিধিটা কত, সার্কেলের জন্য 0 থেকে 2πr, সেমি সার্কেলের জন্য 0 থেকে πr। তো এখানে কী হবে, বলছে যে মিনিমাম লিমিট সেটা 0, ম্যাক্সিমাম লিমিট কী হবে, বলছে রেডিয়াস আর এবং এই কোণটা থিটা, তাহলে এটুকু লেন্থ কত, আর থিটা। এটা আমরা জানি যে কোনো একটা বৃত্তচাপ যদি তার সেন্টারে থিটা কোণ তৈরি করে এবং তার রেডিয়াস যদি আর হয়,
তাহলে এই পেরিমিটারটা কত হয়, এই পরিধিটা কত হয়, আর ইনটু থিটা, অর্থাৎ এখান থেকে এই যে দূরত্বটা এটা হচ্ছে আর ইনটু থিটা। তাহলে ইন্টিগ্রেশনে আমরা লিমিট কি বসাচ্ছি, ইন্টিগ্রাল অফ ডিএল জিরো থেকে আর থিটা। তো জিরো থেকে আর থিটাতে ইন্টিগ্রেট করলে মিউ জিরো বাই ফোর পাই আই বাই আর স্কোয়ার ইনটু আর থিটা, আর আর কেটে যাচ্ছে, নিচে একটা আর পড়ে থাকছে, তাহলে বি ইকুয়াল টু মিউ জিরো বাই ফোর পাই আই থিটা বাই আর। এটাই হচ্ছে কোনো একটা জেনারেল আর্কের জন্য ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে কোনো একটা জেনারেল আর্কের জন্য ও পয়েন্টে বা তার সেন্টারে কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, বি ইকুয়াল টু মিউ জিরো বাই ফোর পাই আই থিটা বাই আর, বি ইকুয়াল টু মিউ জিরো বাই ফোর পাই আই থিটা বাই আর। মিউ জিরো বাই ফোর পাই কনস্ট্যান্ট, আই এর মধ্যে যে প্রবাহিত কারেন্ট, থিটাটা কি এর মধ্যেকার অ্যাঙ্গেল, এবং এই থিটাটা আমরা সবসময় রেডিয়ানে নিই, অর্থাৎ ডিগ্রিতে না, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এভাবে না, পাই বাই 6 রেডিয়ান, পাই বাই 3 রেডিয়ান, পাই বাই 2 রেডিয়ান, পাই রেডিয়ান। তো রেডিয়ানে আমরা সবসময় থিটাকে ক্যালকুলেট করি, আর আরটা কি ক্যাপিটাল আর হচ্ছে রেডিয়াস। এটা করার দরকার নেই, এই ফর্মটা মাথায় রেখো, কারণ এরপর আমরা যখন নিউমেরিক্যাল করাবো, আজকেই করাবো, তো এই নিউমেরিক্যালের মধ্যে কিন্তু এই জেনারেল আর্কের প্রবলেম থাকে, অর্থাৎ কোনো একটা কারেন্ট ক্যারিং জেনারেল আর্কের জন্য কতটা ম্যাগনেটিক ফিল্ড তার সেন্টারে তৈরি হয় সেটা আমাদের ক্যালকুলেট করতে হয়। তার ফর্মুলা কি, বি ইকুয়াল টু মিউ জিরো বাই ফোর পাই আই থিটা বাই আর। ডাইরেকশন কীভাবে নির্ণয় করে, একই পদ্ধতি, রাইট হ্যান্ডের চারটে আঙুলকে ইন দ্য ডাইরেকশন অফ কারেন্টে কার্ল করো, রাইট হ্যান্ডের থাম যেদিকে পয়েন্ট করছে দ্যাট ইজ দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট ও। তাহলে এখানে কোন, এখানে ও বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে কাজ করছে, প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ভিতরের দিকে। তাহলে আমাদের থিওরি পার্টটা শেষ, এবার আমরা কয়েকটা নিউমেরিক্যাল করবো। তো নিউমেরিক্যালের মধ্যে কী কী থাকবে, আজকে যেটা বললাম যে কোনো একটা সার্কুলার কারেন্ট ক্যারিং লুপের সেন্টারে, সেমি সার্কেলের সেন্টারে, কোয়াড্রেন্টের সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত, এবং তার সাথে আগের যে লেকচারটা ছিল যে কোনো একটা স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, কোনো একটা ইনফানাইট লেন্থ কারেন্ট ক্যারিং ওয়্যার, কোনো একটা সেমি ইনফানাইট লেন্থ কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য পি কোনো একটা অবজারভেশন পয়েন্টে কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এই দুটোর কম্বিনেশান আজকে আমরা পড়বো। তো এই দুটোর কম্বিনেশানে আজকে আমরা নিউমেরিক্যাল করবো। তো ফার্স্ট এই ফর্মুলাগুলো লিখে নাও। প্রথম হচ্ছে যে কোনো একটা ফাইনাইট লেন্থের কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য এ দূরত্বে থাকা কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত, বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই ফোর পাই এ সাইন ফাই ওয়ান প্লাস সাইন ফাই টু। এই প্রত্যেকটা প্রুফ আমরা আগের লেকচার আর আজকের লেকচার এই দুটোতে ইন ডিটেল আলোচনা করলাম। তো ফর্মগুলো লিখে নাও, নিউমেরিক্যালের ক্ষেত্রে প্রত্যেকটা কাজে লাগবে, যে কোনো একটা ফাইনাইট লেন্থের কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য এ দূরত্বে থাকা কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত, বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই ফোর পাই এ সাইন ফাই ওয়ান প্লাস সাইন ফাই টু। সেকেন্ড হচ্ছে কোনো একটা ইনফানাইট লেন্থ কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য যে কোনো একটা অসীম দৈর্ঘ্যের পরিবাহী তার আছে, তার জন্য এ দূরত্বে থাকা কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত, বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই টু পাই এ। থার্ড হচ্ছে কোনো একটা সেমি ইনফানাইট লেন্থ কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য এ দূরত্বে থাকা কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত, বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই ফোর পাই এ। ফোর্থ হচ্ছে যদি কন্ডাক্টিং ওয়্যারের বা পরিবাহী তারের ওপরে পি বিন্দুটা থাকে, তাহলে সেক্ষেত্রে কোনো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় না, সেক্ষেত্রে বি ইকুয়াল টু জিরো। সার্কুলার কারেন্ট ক্যারিং ওয়্যারের সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত, বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই টু আর। কোনো একটা সেমি সার্কেলের সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত, বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই ফোর আর। কোনো একটা কোয়াড্রেন্টের সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত, বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই এইট আর। আর আট নম্বর হচ্ছে যে কোনো একটা জেনারেল আর্কের জন্য তার সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত, বি ইকুয়াল টু মিউ জিরো বাই ফোর পাই আই থিটা বাই আর। তাহলে এবার ফার্স্ট নিউমেরিক্যালটা দেখো, ফার্স্ট নিউমেরিক্যালে একটা কারেন্ট লুপ আমাদের দিয়ে দিয়েছে। তো এখানে চারটে সার্কিট আছে বা এখানে চারটে কারেন্ট এলিমেন্ট আছে, একটা হচ্ছে এই ফাইনাইট লেন্থের কারেন্ট ক্যারিং ওয়্যার, এটাকে আমরা নাম্বার ওয়ান বলছি। সেকেন্ড হচ্ছে এই সেমি সার্কেলটা, এখানে একটা সেমি সার্কেল আছে, সেই সেমি সার্কেলের মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে, তো এটাকে আমরা সেকেন্ড বলছি। থার্ড আছে আবার একটা ফাইনাইট লেন্থের কারেন্ট ক্যারিং ওয়্যার, এটাকে আমরা থার্ড বলছি। আর এরপর এখানে আরেকটা সেমি সার্কেল আছে যেটাকে আমরা ফোর্থ বলছি। তাহলে আমাদের এই চারটে কারেন্ট এলিমেন্টের জন্য ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে, যে ও পয়েন্টে কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, ওটা হচ্ছে এখানে একটা পয়েন্ট, অর্থাৎ এই সেমি সার্কেলের সেন্টার, এই সেমি সার্কেলের সেন্টার হচ্ছে ও। তাহলে ফাইন্ড ম্যাগনেটিক ফিল্ড ইনটেন্সিটি অ্যাট পয়েন্ট ও, প্রথম হচ্ছে এই ফাইনাইট লেন্থের কারেন্ট ক্যারিং ওয়্যার। তো দেখো, ফাইনাইট লেন্থের কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, বলছে এই যে দুটো ফাইনাইট লেন্থের কারেন্ট ক্যারিং ওয়্যার আছে এর জন্য ও পয়েন্টে কোনো ম্যাগনেটিক ফিল্ডই তৈরি হবে না। তার কারণ কি, বলছে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের ওপর যদি পি পয়েন্টটা থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় না। এক্ষেত্রে যে ও পয়েন্টটা আছে, এই ও পয়েন্টটা কিন্তু এই ফাইনাইট লেন্থেরও ওপরে আছে, এই ফাইনাইট লেন্থেরও ওপরে আছে। তাহলে কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের অ্যালংয়ে থাকা সমস্ত পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি জিরো। তাহলে এই ওয়ান আর থার্ড, এই দুটো কারেন্ট এলিমেন্টের জন্য ওতে কোনো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না। তাহলে লিখে নাও, বি ওয়ান ইকুয়াল টু জিরো, বি থ্রি ইকুয়াল টু জিরো। এবার আমাদের ক্যালকুলেট করতে হবে তাহলে বি টু কত আর বি ফোর কত।
তাহলে ফার্স্ট হচ্ছে বি টু। বি টুতে কী বলছে যে একটা সেমি সার্কেল আছে যার রেডিয়াস আর ওয়ান, আর বি ফোরে কী বলছে একটা সেমি সার্কেল আছে যার রেডিয়াস আর টু। তাহলে কোনো একটা সেমি সার্কেলের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত? বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই ফোর আর। তাহলে এক্ষেত্রেও এই সেমি সার্কেলের মধ্যে দিয়ে স্মল আই কারেন্ট ফ্লো হচ্ছে, এই সেমি সার্কেলের মধ্যে দিয়েও স্মল আই কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে বি টু কত হবে? মিউ জিরো আই বাই ফোর আর, বা মিউ জিরো আই বাই ফোর আর ওয়ান, এর রেডিয়াস আর ওয়ান। আর বি ফোর কত হবে? মিউ জিরো আই বাই ফোর আর টু, প্রত্যেকটার মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে বি টু কত হবে? মিউ জিরো আই বাই ফোর আর ওয়ান, বি ফোর কত? মিউ জিরো আই বাই ফোর আর টু। ডিরেকশন কোন দিকে বি টু আর বি ফোরের? তাহলে বি টুর কোন দিকে হবে? প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ভিতরের দিকে, ক্লকওয়াইজ ডাইরেকশানে যখনই কারেন্ট ফ্লো হবে তখনই ম্যাগনেটিক ফিল্ড প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ভিতর দিকে। তাহলে বি টুতে ম্যাগনেটিক ফিল্ড হবে প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ভিতরের দিকে ক্রস, আর বি ফোরে ম্যাগনেটিক ফিল্ড হবে প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি বাইরের দিকে। কেন? অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে কারেন্ট ফ্লো করছে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে যখনই কারেন্ট ফ্লো করবে তার জন্য যে করেসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ড সেটা কী হবে? প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি বাইরের দিকে। তাহলে বি টু হচ্ছে মিউ জিরো আই বাই ফোর আর ওয়ান ইনওয়ার্ড, বি ফোর হচ্ছে মিউ জিরো আই বাই ফোর আর টু আউটওয়ার্ড। তাই নেট ম্যাগনেটিক ফিল্ড কত হবে? তো নেট ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট ও বি নেট। তাহলে বি নেট কত হবে? বলছে বি টু মাইনাস বি ফোর। ডাইরেকশান কোন দিকে? প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড। যেটা বড় হবে সেটা থেকে ছোটোটাকে আমরা বাদ দিয়ে দেবো, অর্থাৎ ভিতর দিকে কাজ করছে মিউ জিরো আই বাই ফোর আর ওয়ান, বাইরের দিকে কাজ করছে মিউ জিরো আই বাই ফোর আর টু। তাই বি নেট কত হবে? নেট ম্যাগনেটিক ফিল্ড কত? বি টু মাইনাস বি ফোর। ডাইরেকশান প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ভিতরের দিকে। এখানে ভ্যালু বসালে কত হবে? মিউ জিরো আই বাই ফোর আর ওয়ান মাইনাস মিউ জিরো আই বাই ফোর আর টু। তাহলে মিউ জিরো আই বাই ফোর কমন নিলে ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু। এটাই হচ্ছে নেট ম্যাগনেটিক ফিল্ড ইনটেন্সিটি অ্যাট পয়েন্ট ও। সেকেন্ড, আমাকে এরকম একটা লুপ দিয়ে দিয়েছে, এটা একটা সেমি ইনফাইনাইট লেন্থের কারেন্ট ক্যারিং ওয়্যার, এর একটা প্রান্ত ইনফাইনাইট আরেকটা প্রান্ত ফাইনাইট, এটাও একটা সেমি ইনফাইনাইট লেন্থের কারেন্ট ক্যারিং ওয়্যার, এর ডান দিকের প্রান্তটা ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত আর বাঁদিকটা ফাইনাইট। এখানে একটা সার্কেল আছে যার রেডিয়াস হচ্ছে আর। তাহলে ফাইন্ড ম্যাগনেটিক ফিল্ড ইনটেন্সিটি অ্যাট পয়েন্ট ও। তাহলে ও পয়েন্টে কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে এখানেও আমরা এর মতো তিনটি এলিমেন্ট ধরে নেবো, একটা এই কারেন্ট ক্যারিং ওয়্যার, একটা এই কারেন্ট ক্যারিং লুপ, আরেকটা সেমি ইনফাইনাইট লেন্থের কারেন্ট ক্যারিং ওয়্যার। তাহলে প্রথম হচ্ছে সেমি ইনফাইনাইট লেন্থের যে ফার্স্ট ওয়্যার আছে এর জন্য ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে? বি ওয়ান ইকুয়াল টু, তাহলে কোনো একটা সেমি ইনফাইনাইট লেন্থের কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য এ দূরত্বে থাকা কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হয়? বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই ফোর পাই এ। কী করছি যে এই যে সার্কেলটা আছে, যে সার্কুলার লুপটা আছে তার রেডিয়াস আর। তাহলে ও থেকে আমরা যতগুলো লাইনই টানি না কেন প্রত্যেকটা লেন্থই আর হবে। তাহলে এখান থেকে আমরা একটা পারপেন্ডিকুলার টানছি, তাহলে এই লেন্থটাও আর। তাহলে বি ওয়ান কত হবে? বলছে এই সেমি ইনফাইনাইট লেন্থের যে কারেন্ট ক্যারিং ওয়্যার আছে এখান থেকে আর দূরত্বে ও পয়েন্ট আছে, এবং ও পয়েন্টে আমাকে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। তাহলে বি ওয়ান কত বলছে? মিউ জিরো আই বাই ফোর পাই আর। এটাই হচ্ছে প্রথম যে সেমি ইনফাইনাইট লেন্থের কারেন্ট ক্যারিং ওয়্যার আছে তার জন্য ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড। ডাইরেকশান কী করে নির্ণয় করে? রাইট হ্যান্ড থাম রুল দিয়ে। প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি বাইরের দিকে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে, রাইট হ্যান্ডের থামকে ইন দ্য ডাইরেকশন অফ কারেন্টে রাখতে হয়, রেখে বাকি চারটি আঙুলকে কার্ল করতে হয়। ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড। সেকেন্ড হচ্ছে বি টু। এই যে সেকেন্ড সার্কুলার লুপ আছে তার রেডিয়াস আর, তার সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। তাহলে কোনো একটা সার্কুলার লুপের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হয়? বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই টু আর। তাহলে বি টুটা কত হবে? মিউ জিরো আই বাই টু আর। ডাইরেকশান কোন দিকে? প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ভিতর দিকে কাজ করছে ম্যাগনেটিক ফিল্ড, ক্রস বসিয়ে দেবো। থার্ড হচ্ছে বি থ্রি। বি থ্রি কি? এই সেমি ইনফাইনাইট লেন্থের কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য আর দূরত্বে থাকা কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এখান থেকেও তারটা আর দূরত্বে আছে, তাহলে এটাই হবে, এর মধ্যে দিয়েও কারেন্ট আই ফ্লো করছে। তাহলে বি থ্রিও হবে মিউ জিরো আই বাই ফোর পাই আর, যেহেতু এটাও একটা সেমি ইনফাইনাইট লেন্থের কারেন্ট ক্যারিং ওয়্যার। এবং এর ডাইরেকশান কোন দিকে হবে? প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি বাইরের দিকে। তাই নেট ম্যাগনেটিক ফিল্ড কত হবে? বলছে এই তারের জন্য বি ওয়ান বাইরের দিকে, এই তারের জন্য বি টু ভিতর দিকে, এই তারের জন্য বি থ্রি বাইরের দিকে। তার নেট ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট ও, ও পয়েন্টে যে নেট ম্যাগনেটিক ফিল্ড সেটা কত হবে? বি ওয়ান প্লাস বি থ্রি মাইনাস বি টু। কত হচ্ছে? বি ওয়ান প্লাস বি থ্রি মাইনাস বি টু। তাহলে মিউ জিরো আই বাই ফোর পাই আর প্লাস মিউ জিরো আই বাই ফোর পাই আর যোগ করলে মিউ জিরো আই বাই টু পাই আর, থেকে আমরা বাদ দিয়ে দেবো মিউ জিরো আই বাই টু আর কে। তাহলে এটাই হচ্ছে নেট ম্যাগনেটিক ফিল্ড ইনটেন্সিটি অ্যাট পয়েন্ট ও।
তাই কি করে বার করলাম, তিনটে এলিমেন্ট আমরা ধরে নেব, এক দুই তিন। এবার এই একের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত, বি ওয়ান মিউ জিরো আই বাই ফোর পাই আর, বি টু মিউ জিরো আই বাই টু আর, বি থ্রি মিউ জিরো আই বাই ফোর পাই আর। ডাইরেকশন কোন দিকে, প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড, প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড, এর জন্য আউটওয়ার্ড, তাই আউটওয়ার্ড ইনওয়ার্ড আউটওয়ার্ড। তাই নেট ম্যাগনেটিক ফিল্ড কত, বি ওয়ান প্লাস বি থ্রি মাইনাস বি টু। ডাইরেকশন কোন দিকে, প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি বাইরের দিকে। এবার আমরা থার্ড কোয়েশ্চেন করবো, যেটা একটু মডারেট লেভেলের। তো সেখানে কি বলছে, যে এটা আমার একটা কারেন্ট লুপ আছে, আমাদের ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে ডিউ টু দিস কারেন্ট লুপ। তাহলে এই কারেন্ট লুপের জন্য ও পয়েন্টে কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। ফাইন্ড ম্যাগনেটিক ফিল্ড ইনটেন্সিটি অ্যাট পয়েন্ট ও। তাহলে ও পয়েন্টে কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে সেটা আমরা ক্যালকুলেট করবো কী করে, বলছে ফার্স্ট অফ অল আমাদের এই লুপটার মধ্যে কী কী কম্পোনেন্ট আছে সেগুলোকে দেখতে হবে, সেগুলো নোটিস করতে হবে, এবং সেগুলো নোটিস করার পর সেগুলোর জন্য ও পয়েন্টে কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে সেটা ক্যালকুলেট করতে হবে। অর্থাৎ ফার্স্ট আমরা দেখব যে এই কারেন্ট লুপের মধ্যে কতগুলো কারেন্ট এলিমেন্ট আছে। তো ফার্স্ট হচ্ছে একটা জেনারেল আর্ক আছে যার রেডিয়াস আর টু, ফার্স্ট একটা জেনারেল আর্ক আছে যার রেডিয়াস আর টু, তাহলে এটাকে আমরা ফার্স্ট এলিমেন্ট বলছি। সেকেন্ড, কারেন্টটা দেখো এই স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যারের মধ্যে দিয়ে পাস করছে, তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড লুপ। থার্ড, কারেন্টটা এর মধ্যে দিয়ে পাস করছে, অর্থাৎ আই কারেন্টটা এই বরাবর ফ্লো করে এর মধ্যে দিয়ে এসে থার্ড এই লুপের মধ্যে দিয়ে পাস করছে, তাহলে এটা হচ্ছে আমাদের থার্ড লুপ। ফোর্থ, এই কারেন্টটা আই কারেন্টটা এই স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যারের মধ্যে দিয়ে পুনরায় লুপে ফিরে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের ফোর্থ লুপ। তাহলে আমাদের এই পুরো কারেন্ট লুপের জন্য কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে ও পয়েন্টে সেটা ক্যালকুলেট করতে হবে। অর্থাৎ প্রথম আমরা ক্যালকুলেট করব এই যে জেনারেল আর্কটা আছে যার কোণ থিটা, যার রেডিয়াস আর টু, তার জন্য ও পয়েন্টে কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। জানি যে কোনো একটা জেনারেল আর্কের জন্য তার সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত হয়, বি ইকুয়াল টু মিউ জিরো বাই ফোর পাই আই থিটা বাই আর। তাহলে এইখানে এই ফার্স্ট কম্পোনেন্টের জন্য কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটাকে আমরা বি ওয়ান বলছি, জিরো বাই ফোর পাই আই থিটা বাই, এর রেডিয়াস কত আছে আর টু। তাহলে এটাই হচ্ছে এই ফার্স্ট লুপের জন্য ম্যাগনেটিক ফিল্ড। ডাইরেকশন কোন দিকে, প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ভিতরের দিকে। সেকেন্ড হচ্ছে বি টু, বি টুর ডাইরেকশন কোন দিকে বা বি টুর ভ্যালু কত, বলছে বি টু আর বি ফোর এই যে দুটো ভ্যালু আছে এই দুটোই কিন্তু জিরো। কেন বি টু আর বি ফোর জিরো, বলছে এই যে স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর দুটো আছে এর অ্যালংয়ে ও পয়েন্টটা আছে। দেখো এই কারেন্ট ক্যারিং ওয়্যারের, এই স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যারের অ্যালংয়েই ও পয়েন্টটা আছে। তাহলে কোনো একটা স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের অ্যালংয়ে যখন কোনো পয়েন্ট থাকে পি, সেই পি পয়েন্টে কিন্তু সেই কন্ডাক্টিং ওয়্যারের জন্য কোনো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় না। তাহলে এই দুটো কারেন্ট লুপের জন্য বা এই দুটো কারেন্ট এলিমেন্টের জন্য ও পয়েন্টে কোনো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না, তাহলে বি টু আর বি ফোর জিরো। এবার প্রশ্নটা হচ্ছে বি থ্রি কত, তাহলে বি থ্রি কী, বি থ্রিও একটা জেনারেল আর্ক, বি থ্রি কোনো সার্কেল না, কোনো সেমি সার্কেল না, বি থ্রি একটা জেনারেল আর্ক। তাহলে বি থ্রির জন্য কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে বা এই থার্ড লুপের জন্য কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, তাহলে ফার্স্ট আমাদের ক্যালকুলেট করতে হবে যে জেনারেল আর্কটা সেন্টারে কতটা অ্যাঙ্গেল তৈরি করছে। তাহলে এই কোণটা যদি থিটা হয়, এইটুকু কোণ যদি থিটা হয়, তাহলে এই পুরোটা কত হবে, টু পাই মাইনাস থিটা, কারণ আমরা জানি যে এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে টু পাই, এই যে পুরো অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এইটুকু কোণ থিটা, তাহলে এই বাকি কোণটা কত হবে, টু পাই মাইনাস থিটা। তাহলে এই যে বি থ্রি তার ভ্যালু কত, একই মিউ জিরো বাই ফোর পাই, খালি থিটার জায়গাতে আমরা টু পাই মাইনাস থিটা বসিয়ে দেবো, আই ইন্টু টু পাই মাইনাস থিটা বাই আর ওয়ান। আর ওয়ান কেন, এর রেডিয়াস হচ্ছে আর ওয়ান, এই রেডিয়াসটা আর ওয়ান, এই সার্কেলের যে রেডিয়াস সেটা আর ওয়ান, আর এই আর্কের যে রেডিয়াস এটা আর টু। তাহলে বি ওয়ানের জন্য মিউ জিরো বাই ফোর পাই আই থিটা বাই আর টু, বি থ্রির জন্য মিউ জিরো বাই ফোর পাই আই ইন্টু টু পাই মাইনাস থিটা বাই আর ওয়ান। ডাইরেকশন কোন দিকে, প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ভিতরের দিকে। যখনই ক্লকওয়াইজ ডাইরেকশনে কারেন্ট ফ্লো করবে তখনই প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ভিতর দিকে ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে। তাহলে বি ওয়ানটাও ভিতর দিকে, বি থ্রিও ভিতরের দিকে, তাহলে নেট ম্যাগনেটিক ফিল্ড কত, তাহলে বি নেট, নেট ম্যাগনেটিক ফিল্ড ইনটেন্সিটি অ্যাট পয়েন্ট ও, সেটা কত হবে, বি ওয়ান প্লাস বি থ্রি। কেন, দুজনই সেম ডাইরেকশনে আছে, ওয়ানের ভ্যালু কত, মিউ জিরো বাই ফোর পাই আই থিটা বাই আর টু প্লাস মিউ জিরো বাই ফোর পাই আই থিটা বাই বা আই ইন্টু টু পাই মাইনাস থিটা বাই আর ওয়ান, এটাই হচ্ছে নেট ম্যাগনেটিক ফিল্ড ইনটেন্সিটি অ্যাট পয়েন্ট ও। তাহলে ও পয়েন্টে কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটা হচ্ছে মিউ জিরো বাই ফোর পাই আই থিটা বাই আর টু প্লাস মিউ জিরো বাই ফোর পাই আই ইন্টু টু পাই মাইনাস থিটা বাই আর ওয়ান। ডাইরেকশন কোন দিকে, নেট ম্যাগনেটিক ফিল্ডের, প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ভিতরের দিকে নেট ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে।
নেক্সট 4 নম্বর প্রবলেম বলছে যে আমাদের কাছে এরকম একটা কারেন্ট লুপ আছে, আমাদের ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে ও পয়েন্টে, তাহলে ফাইন্ড ম্যাগনেটিক ফিল্ড ইনটেন্সিটি অ্যাট পয়েন্ট ও ডিউ টু দিস কারেন্ট লুপ। তাহলে প্রথম আমরা এর আগেরগুলোর মতোই তিনটে কারেন্ট এলিমেন্ট দেখতে পাচ্ছি। একটা ফার্স্ট সেমি ইনফাইনাইট লেন্থের কারেন্ট ক্যারিং ওয়্যার, এটাকে আমরা ফার্স্ট বলছি। একটা কোয়াড্রেন্ট, এটাকে আমরা সেকেন্ড বলছি। আর আরেকটা সেমি ইনফাইনাইট লেন্থের কারেন্ট ক্যারিং ওয়্যার, এটাকে আমরা থার্ড বলছি। তাহলে তিনটে কারেন্ট এলিমেন্টের জন্য ও পয়েন্টে কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, তার ম্যাগনিচিউড আমরা বার করব, তার ডাইরেকশন বার করব, করে নেট ম্যাগনেটিক ফিল্ড অ্যাট ও কত হবে সেটা আমরা ক্যালকুলেট করব। তাহলে প্রথম হচ্ছে সেমি ইনফাইনাইট লেন্থের কারেন্ট ক্যারিং ওয়্যার। তাহলে এটা একটা সেমি ইনফাইনাইট লেন্থের কারেন্ট ক্যারিং ওয়্যার, এর একটা প্রান্ত ইনফাইনাইট আর একটা প্রান্ত ফাইনাইট, আর এই ফাইনাইট থেকে এ দূরত্বে পয়েন্ট আছে ও। তাহলে আমাকে ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। তাহলে কোনো একটা সেমি ইনফাইনাইট লেন্থ কারেন্ট ক্যারিং ওয়্যার থেকে এ দূরত্বে থাকা কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত, বি ইকুয়াল টু μ0I/4πa। তাহলে যে বি ওয়ানটা হবে সেটা কত, μ0I/4πa। তার ডাইরেকশন কোন দিকে, রাইট হ্যান্ড থাম রুল দিয়ে প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ভিতর দিকে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে। দেখো ও পয়েন্টটা যদি এখানে থাকতো তাহলে প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড ডাইরেকশনে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে, কিন্তু যদি ও পয়েন্টটা নিচে থাকে তার জন্য কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ভিতর দিকে কাজ করছে ক্রস। সেকেন্ড হচ্ছে বি টু, বি টু কোনটা, এই যে কোয়াড্রেন্ট আছে, কোয়াড্রেন্ট বলতে এটা একটা সার্কেল, এটাকে হাফ করলে সেমি সার্কেল, এটাকে যদি হাফ করা হয় তাহলে এটা একটা কোয়াড্রেন্ট। তাহলে কোয়াড্রেন্টের জন্য তার সেন্টারে কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, বি ইকুয়াল টু μ0I/8r। তাহলে বি টুটা কত হবে, এর রেডিয়াস এ, তাহলে বি টু ইকুয়াল টু μ0I/8 ইনটু a। এই রেডিয়াস বিশিষ্ট কোনো একটা কোয়াড্রেন্টের মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে, তার সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত, না বি টু ইকুয়াল টু μ0I/8a। ডাইরেকশন কোন দিকে, ক্লকওয়াইজ ডাইরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে, প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড ডাইরেকশনে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে, তাহলে বি টু ডাইরেকশনও ইনওয়ার্ড। থার্ড হচ্ছে বি থ্রি, বি থ্রি কত, বি থ্রিও দেখো একটা সেমি ইনফাইনাইট লেন্থের কারেন্ট ক্যারিং ওয়্যার, এর এই প্রান্তটা অসীম পর্যন্ত বিস্তৃত, এটা ফাইনাইট, ফাইনাইট থেকে এ দূরত্বে কোনো একটা পয়েন্ট আছে ও, তাহলে ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, বি ইকুয়াল টু μ0I/4πa। এর জন্য ডাইরেকশন কোন দিকে, ফার্স্ট অফ অল আমরা বি ওয়ান বি টু বি থ্রি বার করবো, করে তার ম্যাগনেচিউ তার ডাইরেকশন এগুলো নির্ণয় করবো, আর তারপরে নেট ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্টও কত হবে সেটা ক্যালকুলেট করবো। তাহলে প্রথম যে সেমি ইনফাইনাইট লেন্থের কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য বি ওয়ান কত, μ0I/4πa, ডাইরেকশন ইনওয়ার্ড, বি টু কত, μ0I/8a, ডাইরেকশন ইনওয়ার্ড, বি থ্রি কত, μ0I/4πa, ডাইরেকশন কোন দিকে, বলছে রাইট হ্যান্ডের থামকে ইন দ্য ডাইরেকশন অফ কারেন্টে রাখো, রেখে বাকি চারটে আঙুলকে কার্ল করো। তাহলে ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হচ্ছে, প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ভিতর দিকে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে। তাহলে প্লেনের সাথে যখন পারপেন্ডিকুলারলি ভিতর দিকে ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে তখন আমরা সেটাকে ক্রস দেবো। তাহলে বি ওয়ান ইনওয়ার্ড, বি টু ইনওয়ার্ড, বি থ্রি ইনওয়ার্ড, সো নেট ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট ও, ও পয়েন্টে যে নেট ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটা কত, বি ওয়ান প্লাস বি টু প্লাস বি থ্রি। তো এখানে ভ্যালু বসিয়ে দাও, তাহলেই তুমি নেট ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্টও ক্যালকুলেট করতে পারবে। যে 5 নম্বর প্রবলেমে আমরা একটা অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলভ করবো, তো সেটা কি বলছে যে আমাদের কাছে একটা ইনফাইনাইট লুপ আছে। ইনফাইনাইট লুপ বলতে এখানে যে বেন্ডগুলো আছে না, এই যে আর রেডিয়াসের একটা বেন্ড, এন আর রেডিয়াসের একটা বেন্ড, এন স্কোয়ার আর রেডিয়াসের বেন্ড, এন কিউব আর রেডিয়াসের যে বেন্ডগুলো আছে এগুলো লিমিটেড না, এগুলো ইনফাইনাইট পর্যন্ত বিস্তৃত। এবং এই যে ইনফাইনাইটলি লং স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার আছে এগুলোও ইনফাইনাইট পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ এটা একটা লিমিটেড ওয়্যার নয়, এটা একটা ইনফাইনাইট ওয়্যার। ইনফাইনাইট ওয়্যার বলতে এই ওয়্যারের যে মানে কোনো শেষ নেই আর কি, তো ইনফাইনাইট সংখ্যক বেন্ড আছে আর ইনফাইনাইটলি লং স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার আছে। সেন্টার হচ্ছে ও, এই কোণটা থিটা, প্রত্যেকটা লুপ কিন্তু থিটা কোণ তৈরি করেছে। এবং রেডিয়াসগুলো কীভাবে বাড়ছে বলছে, প্রথম রেডিয়াসটা হচ্ছে আর, সেকেন্ড রেডিয়াসটা হচ্ছে এনআর, অর্থাৎ এইটা এনআর, থার্ড রেডিয়াসটা হচ্ছে এন স্কোয়ার আর, ফোর্থ রেডিয়াস হচ্ছে এন কিউব আর, ফিফথ এন টু দি পাওয়ার 4, তারপরে এন টু দি পাওয়ার 5 আর, এই করতে করতে বিন্যস্ত আছে। তো আমাদের বার করতে হবে ম্যাগনেটিক ফিল্ড ইনটেন্সিটি অ্যাট পয়েন্ট ও, যেই সেন্টারে কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। তো সেন্টারে কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে সেটা বার করার জন্য আমরা আগে কারেন্ট এলিমেন্টগুলো বার করব। তো এখানে কারেন্ট কীভাবে ফ্লো করছে বলছে, ও থেকে একটা স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যারের মধ্যে দিয়ে আই কারেন্ট আসছে, তারপর সেটাই বেন্ডের মধ্যে দিয়ে পাস করছে, তারপর আই আই এইভাবে কারেন্টটা পাস করছে। তাহলে এই যে স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টারগুলো আছে না, এদের জন্য কোনো ম্যাগনেটিক ফিল্ড ও পয়েন্টে তৈরি হবে না, অর্থাৎ এই যে স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টারগুলো আছে এদের জন্য কিন্তু ম্যাগনেটিক ফিল্ড ও পয়েন্টে জিরো। কেন, এই যে প্রত্যেকটা কারেন্ট ক্যারিং ওয়্যারের অ্যালংয়ে ও পয়েন্টটা আছে, দেখো
এইবারের অ্যালং এ ও পয়েন্ট আছে, এইবারের অ্যালং এ ও পয়েন্ট আছে, তাহলে প্রত্যেকটা তারের ওপরে যখন ও পয়েন্ট থাকবে তখন ও পয়েন্টে এই তারগুলোর জন্য কোনো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না, তাহলে এই জেনারেল আর্কগুলোর জন্য কিন্তু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তো ফার্স্ট এটাকে আমরা ফার্স্ট লুপ বলছি, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এবং এটা ইনফাইনাইট পর্যন্ত বিস্তৃত। তাহলে ফার্স্ট লুপের জন্য যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড বার করি, এই যে ফার্স্ট যে জেনারেল আর্ক আছে তার রেডিয়াস আর এবং সেটা সেন্টারে থিটা কোণ তৈরি করেছে, তাহলে কোনো একটা জেনারেল আর্ক যার রেডিয়াস আর এবং সেটা সেন্টারে থিটা কোণ তৈরি করেছে, তাহলে তার জন্য সেন্টারে কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, বি ইকুয়াল টু মিউ জিরো বাই ফোর পাই আই থিটা বাই আর। তাহলে বি ওয়ানটা কত হবে, মিউ জিরো বাই ফোর পাই, আই কারেন্ট ফ্লো হচ্ছে, থিটা কোণ তৈরি করেছে, রেডিয়াস কত আছে আর, তাহলে বি ওয়ান হচ্ছে মিউ জিরো বাই ফোর পাই আই থিটা বাই আর। ডাইরেকশন কোন দিকে বলছে, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে এই লুপের মধ্যে দিয়ে, তাহলে প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড ডাইরেকশনে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে। যখনই অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে কারেন্ট ফ্লো করবে তখনই আমরা ডট বসাবো, যখনই ক্লকওয়াইজ ডাইরেকশনে কারেন্ট ফ্লো করবে তখনই আমরা ক্রস বসাবো। তাহলে বি ওয়ান হচ্ছে মিউ জিরো বাই ফোর বাই আই থিটা বাই আর। বি টু কত, বি টু কোনটা, এই যে জেনারেল আর্কটা আছে না, এই জেনারেল আর্কের জন্য ও পয়েন্টে কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, তাহলে এর মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে কিন্তু এর রেডিয়াস হচ্ছে এন আর, এই যে এর রেডিয়াস সেটা হচ্ছে এন ইন্টু আর, তাহলে এর জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হবে, একই মিউ জিরো বাই ফোর পাই আই থিটা বাই এন আর। ডাইরেকশান কোন দিকে, ক্লকওয়াইজ ডাইরেকশানে কারেন্ট ফ্লো করছে, তাহলে ক্লকওয়াইজ ডাইরেকশানে যখন কারেন্ট ফ্লো করবে তখন তার জন্য প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ভিতর দিকে ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে, তাহলে এর জন্য ম্যাগনেটিক ফিল্ড ক্রস। থার্ড বি থ্রি, মিউ জিরো বাই ফোর পাই আই থিটা বাই এন স্কোয়ার আর, খালি রেডিয়াসটা চেঞ্জ হচ্ছে, আর এন আর এন স্কোয়ার আর পরেরটা এন কিউব আর। তাহলে বি ফোর কত, মিউ জিরো বাই ফোর পাই আই থিটা বাই এন কিউব আর। এবার এই করতে করতে এটা ইনফাইনাইট পর্যন্ত বিস্তৃত, আমরা ইনফাইনাইট অবধি করবো না, আমরা জিপির সাহায্যে নেট ম্যাগনেটিক ফিল্ড এট পয়েন্ট টুতে বার করবো। তাহলে বি থ্রি ডাইরেকশান কোন দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে কারেন্ট ফ্লো করছে, প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি বাইরের দিকে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে, ডট। আর বি ফোর কত, ক্লকওয়াইজ ডাইরেকশানে কারেন্ট ফ্লো করছে, তাহলে ভ্যালু হচ্ছে মিউ জিরো বাই ফোর পাই আই থিটা বাই এন কিউব আর। আর ডাইরেকশান কোন দিকে, প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ভিতরের দিকে, তাহলে নেট ম্যাগনেটিক ফিল্ড এট পয়েন্ট টু কত হচ্ছে, তাহলে বি নেট কত বলছে, বি ওয়ান বাইরের দিকে, বি টু ভিতরের দিকে, বি থ্রি বাইরের দিকে, বি ফোর ভিতরের দিকে, এবং এই করতে করতে এই সিকোয়েন্স বরাবর কিন্তু লুপটা চলছে। একটা ডাইরেকশানকে প্লাস নিতে হবে, আরেকটা ডাইরেকশানকে মাইনাস নিতে হবে, তাহলে আমরা বি ওয়ানকে প্লাস ধরছি, বি টু মাইনাস, বি থ্রি প্লাস, বি ফোর মাইনাস, তাহলে বি ওয়ান মাইনাস বি টু প্লাস বি থ্রি মাইনাস বি ফোর, এই করতে 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 লুপটা চলছে, প্লাস বি ফাইভ মাইনাস বি সিক্স প্লাস বি সেভেন মাইনাস বি এইট করতে করতে লুপটা চলছে। তাহলে এটাকে ক্যালকুলেট করলে কী হয়, দেখো মিউ জিরো বাই ফোর পাই আই থিটা কনস্ট্যান্ট রাশি বাই আর, তাহলে বাই আরকে যদি আমরা বাইরে বার করে নিই তাহলে কী পড়ে থাকে, এই রাশিটা থেকে ওয়ান মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন কিউব প্লাস ওয়ান বাই এন টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এন টু দি পাওয়ার ফাইভ করতে করতে চলছে। আমরা এই সামটা করবো কী করে, বলছে এটা একটা জিওমেট্রিক্যাল সিরিজ বা জিপি সিরিজ, ক্লাস ইলেভেনে পড়ে এসছো, তো জিপি সিরিজে কী বলে যে যদি এরমভাবে টার্মগুলো থাকে পরপর, এ এ আর, এ আর স্কোয়ার, এ আর কিউব, তাহলে তার যে সাম হয় সেটা কত, এস এন ইকুয়াল টু ফার্স্ট এনখানা টার্মের যে সাম হয় সেটা কত, এ বাই ওয়ান মাইনাস আর বা এ বাই আর মাইনাস ওয়ান, এটা কি ফার্স্ট টার্ম ওয়ান মাইনাস আরটা কি, এই যে কমন রেশিওগুলো আছে যেটা দিয়ে গুণ হতে হতে যাচ্ছে, তাহলে এখানে ফার্স্ট টার্ম কত ওয়ান, এই সিরিজের ফার্স্ট টার্ম কত ওয়ান, আর এই সিরিজের যে কমন রেশিও আর সেটা কত ওয়ান বাই এন, তাহলে এটাকে যদি আমরা সাম করি তাহলে কী পড়ে থাকবে, এ বাই ওয়ান মাইনাস আর, তাহলে এটা কত, এখানে ওয়ান বাই ওয়ান মাইনাস আর, আর কত মাইনাস ওয়ান বাই এন, দেখো মাইনাস ওয়ান বাই এন গুণ হতে হতে চলছে, প্রথমটা ওয়ান, সেকেন্ডেরটা মাইনাস ওয়ান বাই এন, থার্ডেরটা প্লাস ওয়ান বাই এন স্কোয়ার, ফোর্থেরটা মাইনাস ওয়ান বাই এন কিউব, যে কমন রেশিওগুলো আছে সেটা কত মাইনাস ওয়ান বাই এন, তাহলে ওয়ান মাইনাস মাইনাস অফ ওয়ান বাই এন, তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই এন, তাহলে হিসাব করলে কী হয়, নিচে একটা এন পড়ে থাকে, এন প্লাস ওয়ান, তাহলে উপরে এলে এন বাই এন প্লাস ওয়ান, তাহলে এই যে সামটা এটা হচ্ছে এন বাই এন প্লাস ওয়ান, ওপরে কী আছে মিউ জিরো বাই ফোর পাই আই থিটা বাই আর। অতএব নেট ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট ও, ও পয়েন্টে কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, বি নেট ইকুয়াল টু মিউ জিরো বাই ফোর পাই আই থিটা বাই আর ইন্টু এন ইন্টু এন প্লাস ওয়ান, এন বাই এন প্লাস ওয়ান।
তাহলে বি নেট ইকুয়াল টু মিউ জিরো বাই ফোর পাই আই থিটা বাই আর এন বাই এন প্লাস ওয়ান, এটাই হচ্ছে ও পয়েন্টে নেট ম্যাগনেটিক ফিল্ড। কী করে ক্যালকুলেশন করলাম, এই জেনারেল আর্কগুলোর জন্য কত হবে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে, বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর এই করতে করতে চলছে। তাহলে বি নেট কত, বি ওয়ান মাইনাস বি টু প্লাস বি থ্রি মাইনাস বি ফোর প্লাস বি ফাইভ মাইনাস বি সিক্স, এখানে যদি ভ্যালু বসাই তাহলে মিউ জিরো বাই ফোর পাই আই থিটা বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন কিউব, এই করতে করতে সিরিজটা চলছে। এটা একটা জিপি সিরিজ, সলিউশন করলাম এন বাই এন প্লাস ওয়ান, তাহলে এই টার্মগুলোর যে সামেশন এটা হচ্ছে এন বাই এন প্লাস ওয়ান। তাহলে বি নেট কত, মিউ জিরো বাই ফোর পাই আই থিটা বাই আর এন ইন এন বাই এন প্লাস ওয়ান। কোন দিকে বলছে ভাই, আমরা বি ওয়ানকে পজিটিভ ধরেছিলাম মাইনাস বি টু করেছিলাম, বি থ্রিকে পজিটিভ ধরেছিলাম বি ফোরকে নেগেটিভ ধরেছিলাম, তাহলে বি ওয়ানকে আমরা পজিটিভ ধরেছিলাম, বি ওয়ান কোন দিকে ছিল আউটওয়ার্ড, তাই নেট ম্যাগনেটিক ফিল্ডও কিন্তু আউটওয়ার্ড ডাইরেকশনে কাজ করবে, অর্থাৎ প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি বাইরের দিকে নেট ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে। তাহলে পাঁচটা ডিফারেন্ট ডিফারেন্ট নিউমেরিক্যাল আমরা সলভ করলাম, পাঁচটাই ইউনিক ছিল। এবার এই টাইপের প্রত্যেকটা প্রবলেম তোমরা বই থেকে করে নিতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে একটা ডিপিপির, তো সেখানে প্রবলেম সেট দেওয়া আছে সেখান থেকে করে নিতে পারো। এই সংক্রান্ত অনেক অঙ্ক আছে, এটা জাস্ট আমরা একটা ইনফাইনাইট সিরিজের জন্য করলাম, এখানে চারটে সিরিজ তিনটে সিরিজ মাঝে মাঝে দুটো সিরিজও দিয়ে দেয়, তো তার জন্য নেট ম্যাগনেটিক ফিল্ড বার করা সোজা, এটা একটু টাফ ছিল যে একটা ইনফাইনাইট সিরিজের জন্য কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে তার সেন্টারে। তো ডিসক্রিপশন বক্সে যাও, ডিপিপিটা সলভ করো, ডিপিপিতে সব কিছু দেওয়া আছে। আজকের ক্লাস এই পর্যন্ত আছে, ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।